জানুয়ারি শেষ সপ্তাহে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় নির্বাচন দেশে শেষের দশ দিনের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। এবারও পাঁচ থেকে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ফেব্রুয়ারিতে এসএসসি ও মার্চে রোজা শুরু, এপ্রিলে ঈদের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। দেশে বর্তমানে ৪৯৫ উপজেলা পরিষদে রয়েছে এবং ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচন শুরু হয়ে জুনে অনুষ্ঠিত সেই নির্বাচন পাঁচ ধাপে শেষ হয়।